নতুন বছরের পরিকল্পনা নিয়ে কোচ হাভিয়ের কাব্রেরার সঙ্গে বৈঠক করছে ফুটবলের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কাব্রেরার কাছে বাফুফের চাওয়া আসন্ন সাফে ভালো করা আর র‍্যাঙ্কিংয়ে উন্নতি। কাব্রেরাও শোনালেন আশার কথা। গত বছরের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই হাভিয়ের কাব্রেরার সঙ্গে আরও এক বছর চুক্তি নবায়ন করেছে বাফুফে। নতুন বছরেও স্প্যানিশ কোচের কাছে পুরনো চাওয়া ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কর্তাদের। সাফে ভালো ফল ও র্যাঙ্কিংয়ের উন্নতির দিকে চোখ তাদের। অবশ্যই আমরা চাই আমাদের র্যাঙ্কিং আমাদের একটু উন্নতি হোক। সে র্যাঙ্কিং আমরা অবশ্যই চাইবো যাতে করে আমরা বেশ কয়েক ধাপ আমরা এগিয়ে আসতে পারি। এটা একদিনে হয় না, এটা ধাপে ধাপে এটা হতে হবে। আর এছাড়া যেটা আমাদের সবসময় থাকে যে এই সাফ কেন্দ্রিক একটা চিন্তাভাবনা, তো সেই সাফে ভালো করার জন্যই কিন্তু আমাদের সমস্ত চিন্তাভাবনা কথাবার্তাগুলো কিন্তু হয়েছে। জাতীয় ফুটবল দলের নিম্নগামী গ্রাফে 2003 সালে সাফের শিরোপা জয়ের স্মৃতিতে ধুলো জমতে শুরু করেছে। গত 7 আসরে বাংলাদেশের সঙ্গী হতাশা। এবার যদি ছবিটা পাল্টানো যায় তা নিয়ে এই পরিকল্পনা। মার্চের ফিফা উইন্ডোতে তাই ঘরের মাঠে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে। মার্চের খেলাটা আমরা কিন্তু চেষ্টা করছি নির্ধারণ করতে যেন আমাদের কাছাকাছি দেশগুলি হয়, যাদের সাথে খেললে আমাদের সাফের খেলার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ বেসিক্যালি হবে। এবং আমরা চেষ্টা করব আমাদের খেলাটা আমাদের দেশি করার জন্য উইন্ডোতে আমাদের আমাদের দেশের ভেনিউ আমরা ব্যবহার করব। আর সাফ যেহেতু আমাদেরই এই পার্শ্ববর্তী কোনো দেশে হবে বা আমাদের দেশে হবে, যে কোনো জায়গাতেই হবে, সেটা যেন আমাদের প্রস্তুতি যেন ভালো থাকে বেসিক্যালি। কাব্রেরা মনে করিয়ে দিলেন বাফুফের পরিকল্পনা বাস্তবায়নে মাঠের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাফের আগে পর্যাপ্ত সময় পাচ্ছেন বলেই উন্নতির ছাপ রাখতে আশাবাদী তিনি। We need to compete, we need to progress, and we need to improve. That is the point. First, starting from March assignment, we will play at home. We are very eager to give. We will look at SAF, which is a huge challenge and very important for us. And also, as you were saying, World Cup qualifiers is a very important challenge for the future of the country too. প্রধান কোচের সঙ্গে চুক্তি নবায়ন করলেও সহকারী কোচ ও গোলকিপিং কোচের জায়গা এখনো ফাঁকা। পরবর্তী মিটিংয়ে শূন্যস্থান পূরণ করা নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিলেন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। জেনিয়া চিশিম, ATN নিউজ, ঢাকা।